হ্যালো গাইস করি আপনারা সবাই খুব ভালো গেছেন আজকে সুন্দর একটি ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের সামনে আজকে এসেছে আমি বেথোডরি জঙ্গলে মানে বেথোডরি ফরেস্টে যেটা বলা হয় তো টিকিট কাউন্টার এটাই তো এখন কিন্তু আগের চেয়ে অনেকই ভাড়া বেড়ে গেছে যখন আমি স্কুলে পড়তাম তখন কিন্তু কুড়ি টাকা ছিল বাট এখন একশো টাকা টিকিট হ্যাঁ দিদি হ্যাঁ একটাই তো টিকিটের প্রাইস একশো টাকায় গাইস

পলিথিন যাতে এরকম জাতীয় জিনিস না থাকে সো অ্যানিবে ভিতরে প্রথম এসে যেটা আমরা দেখতে পেলাম সেটা হলো যে বেতাডরের আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির ম্যাপ মানে এই ফরেস্টের ম্যাপটার সমস্ত মপগুলো আপনি কোথায় কোথায় যাচ্ছেন কোথায় কী আছে সমস্ত জিনিস এই ঘাটে আপনি বুঝতে পারবেন তো এটি উনিশশো আশি সালে নির্মিত হয়েছিল এবং সাতষট্টি একর জমি ছড়িয়ে এটি কিন্তু তৈরি আছে মানে আপনি বুঝতে পারছেন যে কত বড়ো মানে একটি ফরেস্ট জঙ্গল পেতে হবে হরিণ এখানে কিন্তু বন্যপ্রাণী হরিণের জন্য বিখ্যাত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কী কী আছে এবং কী কী নেই তো কী কী নেই বলতে হরিণ কিন্তু এখানে সবচেয়ে বিখ্যাত এবং কুমিরও আছে অন্যান্য ধরনের গরু আরও সমস্ত রকম জিনিস আছে আমি কিন্তু যখন স্কুলে বা কলেজে পড়তাম তখন কিন্তু এসেছিলাম আর আজকে আসতে কিন্তু অনেকদিন পর আগে কিন্তু টিকিটের দাম অনেক কম ছিল এখন কিন্তু টিকিটের দাম একশো টাকা হয়ে গেছে ভাই শোনো 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 তো তুমি কি হরিণের বাচ্চা দেখতে আসছো হরিণ দেখতেছো হ্যাঁ মানে এর হরিণ দেখতে এসছে এখনো হরিণ দেখতে পারিনি হরিণ বাচ্চা পালালো 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 এই চলে গেল অনেকক্ষণ থেকে ঘুরে ঘুরে কিন্তু এখন একটা পর্যন্ত হরিণ দেখতে পাইনি অনেক দূর থেকে একটি হরিণের বাচ্চা দেখতে পেরেছি বাট অত দূর যেতে যেতে কিন্তু বাচ্চাটা কিন্তু ভিতরে ঢুকে পড়বে মানে একটা কুমির জাতীয় মতো একটি জিনিস তো এটা এরো দিয়েছে এদিকে তার মানে এখানেই হবে আপনি দেখতে পাচ্ছেন মরার মতো হয়ে শুয়ে আছে তিনটি ঘড়িয়াল ঘড়িয়াল মানে যেটা মানে কুমিরের মতনই দেখতে এরা কিন্তু এরকম শুয়ে আছে সবসময় এরকমই শুয়ে থাকে এবার কিন্তু নড়ছে 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 ও জলের দিকে চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে চলে যাচ্ছে এই তো জলের দিকে চলে গেল এতক্ষণ দিকে ভাবছিলাম কখন নড়বে কখন নড়বে এখনই নড়লো এবং জলের দিকে চলে গেল আর দুটো আছে ওই দিকে ওরা কিন্তু এখনো ঘুমাচ্ছে অনেক ঘুর থেকে ঘুরতে ঘুরতে দেখলাম দেখি আরেকটি জিনিস হচ্ছে ময়লা হইতে সাবধান হ্যাঁ সরি ময়লা হইতে সাবধান একে দেখে কিন্তু মানে প্রথমে যে সাবধান লেখা যাবে এটা আমি ভয় পেয়ে হ্যাঁ আশেপাশে এখানে আছে নাকি কোনো জায়গাতে বাট এখানে কোনো জায়গায় নেই আর জাস্ট এটা লেখা আছে আমার মনে হয় যে কি এটা মিউজিয়ামে আছে তো এবার আমরা মিউজিয়ামে যাওয়ার আগে প্রথমে আমরা ওই যে পাখির ঘর পাখির ঘরে চলে যাবো তারপর অনেকক্ষণ ঘোরার পর এসে দেখলাম দেখি পক্ষী নিবাসটা এখানে আছে আর দুটো সুন্দর ময়ূর ওদের দেখে কিন্তু মনটা আরও খুশিতে ভরে গেল দেখুন কীভাবে ওরা খেলা করছে এবং এদিকেও একটি ইয়ে তো পেখম তুলে আছে মনে হচ্ছে না এখন পেখম তুলবে না ইয়ে ভাই কি বোন জানি না ও এর পেখমটা তুলতে তুলতে কিন্তু এফে আবার ফের বুঝিয়ে দিল ও মাই গড যার জন্য মানে যাকে দেখার জন্য আমরা এত অপেক্ষা করেছিলাম সেই হলো এই দেখুন সাদা ময়ূর এবার তারপর আমরা চলে আসলাম দেখি নীল দিকে এই যে নীলগাই ভাইসাব এটা কিন্তু এটা চিত্র মানে ফটো আর এই ভাইসাব রিয়েলে ওই জায়গাটাতে ঘাস খাচ্ছে দেখুন এই বেতন জঙ্গলটি মানে এই ফরেস্টটি সাতষট্টি একর জমি ছড়িয়ে কিন্তু এটি তৈরি আর তাছাড়া এত বড় জমিতে আমরা কিন্তু পুরো জায়গাটায় যাওয়াটা অসম্ভব একদিনে তো দুই ঘন্টা ধরে পায়ে হেঁটে ঘুরতে থাকলাম আমরা এই তিন বন্ধু দুই ঘন্টা ধরে বাট এখন মতো হরিণের দেখা পাইনি জানি না আদৌ দেখা পাবো কি এর আগেও যখন আমি এসেছিলাম আমি একটা কিন্তু বাচ্চা হরিণ দেখেছিলাম আজকেও কিন্তু একটি বাচ্চা হরিণ দেখলাম বাট এটা আমি কিন্তু ক্যামেরায় কেদ করতে পারলাম না এবার আমরা চলে আসছি মিউজিয়ামের দিকে দেখি মিউজিয়ামের দিকে কি কি আছে জঙ্গলের ভিতরে এতক্ষণ ঘুরে ঘুরে কিন্তু একটি হরিণ পেলাম না লাস্টার দেখছি হরিণগুলো কিন্তু এখানে সবাই বসে ঘাস খাচ্ছে আমাদের দিকে লজ্জা পাচ্ছে কাঁচের ঘরের ভিতরে একা একা এসি করে হাওয়া খাচ্ছে না গাইস আসলে এটা একদম মাটির তৈরি মানে জঙ্গলের যে সমস্ত হরিণগুলো সেগুলো এখানে আছে আর এই যে ঘড়িয়াল বলছিলাম না কুমির কুমিরের মতো দেখতে এরাও দুজন দেখুন ও কোনে ও তো মতো হা করে আছে এই চুপচাপ বসে আছে অ্যানিবে এদেরকে আমরা রিয়েলে দেখে আসলাম ঠিক না গাইস এই হচ্ছে আমরা কিছু একটা গ্রামে চলে এসেছি দেখুন না আমরা গ্রামে চলে এসছি না এবার কিন্তু আমরা জঙ্গলের ভিতরে চলে এসছি না আমরা মাঠে চলে এসেছি আমরা এবার জমির ফসলে মানে কি জল ছাঁকবো যা কিছু এরকম কিছু একটি ধারণা এরকম লাগছে এরকম যাকি গ্রামে চলে এসেছি অনেক ভালো আর এটি কিন্তু ইতিহাসে আপনারা অবশ্যই পড়েছেন এর বর্ণনাটা আমি আপনাদের কী দেবো আগে যুগে যে আদিম যুগের লোলোক তারা কিন্তু ঠিক এরকমভাবে পশু পাখি ঠিক এরকম মেরেই তারা এরকম ঘাড়ে করে নিয়েছে ফের বাড়িতে এরকমভাবে পুড়িয়ে তারা কিন্তু খেত তাদের জীবনযাপন ঠিক এরকমই ছিল আপনারা অবশ্যই অবশ্যই এটি কিন্তু ইতিহাসে পড়েছেন অ্যাকচুয়ালি এগুলো মেডিসিন দিয়ে আছে কালাচ সাপ তারপরে মিষ্টি জলের কুমির এটা কিন্তু মিষ্টি জলের কুমির তারপরে এটা কিন্তু মিষ্টি জলের এটাও কিন্তু কুমির আর ময়ূরের ডিম এটা এটা ময়ূরের ডিম এবং ময়েল সাপের ডিম ওটা গোখরো সাপ এটা এবং এটা ময়লা সাপ এটাও এটা হচ্ছে নোনা জলের কুমির কুমিরটি দেখুন এর ভিতরে আছে আপনি হয়তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন ক্যামেরাতে এবং ওটা হচ্ছে কচ্ছপ কচ্ছপের ডিম ওগুলো এটা বর্ণ বিড়াল না বর্ণ বিড়াল এটা হচ্ছে মেসো বিড়াল রাইট এই তো এগুলো কিন্তু শিয়াল মনে হচ্ছে যেন কিছু একটি শিকার ওরা ধরে ওরা খাচ্ছে আর একদম রিয়েল লাগছে দেখতে গেছে এমন ভাবে কিন্তু পেন্টিং গুলো তৈরি আছে বন দপ্তরের যে অফিসাররা হা হা তারা এই যে সাপ ধরছে জঙ্গল থেকে সাপ সংগ্রহ করছে ইয়েস ইয়েস বন দপ্তরের কর্মীরা আজাদ দোয়ারি প্যালেস ওহো একদম সিরাজউদ্দৌলা কিন্তু এটা একদম স্বপ্নের নগরী করে বানিয়েছিলেন পরবর্তী কিছুটা পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে কষাঘাতে এটা

মিউজিয়ামের ভিতরে যখন আমরা এন্ট্রি করেছি তখনই মানে গিয়ে বলবো আমাদের একটা আশ্চর্য হওয়ার বলে না যে কি মানে অবাক করে একটা জিনিস আমি মানে শখ হয়ে গেছি কারণ এখানে এসে দেখছি যে একদম রিয়ালভাবে তৈরি আছে আমাদের ইন্ডিয়ার সরি ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়ারই এবং আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের ম্যাপ তো আপনি দেখেন তাছাড়া নদিয়া ডিস্ট্রিক্টের আলাদা সুন্দর সুন্দর আলাদা আলাদা ঐতিহ্য সেই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরা রয়েছে এমন রয়েছে যে একদম রিয়েলে চলে এসেছি আমরা নব নবাজ সিরাজদুল্লাহর বাড়িতেও চলে এসেছি একদম মানে এমনভাবে এরা তৈরি করে রেখেছে আর তাছাড়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার সমস্ত জানা ছিল না সব ইতিহাসেই আমার পড়া ছিল না কারণ সব সবাই কিন্তু সবই জানে না তো আমার ভাই এই চন্দ্র এই চন্দ্রই কিন্তু অনেকটা বর্ণনা দিলো আমার সাথে অনেক হেল্প করেছে তো আশা করছি ভিডিওটা আপনার অবশ্যই ভালো